বেশি ঝাল খেলে নাকি স্মৃতিশক্তি কমে যায় এমনটাই প্রমাণ করেছেন গবেষকরা। অনেকেরই পছন্দ তালিকায় এক নম্বরে রয়েছে ঝাল জাতীয় খাবার। বাঙালির পাতে ঝাল খাবার না হলে তো একেবারেই চলে না, কেউ কেউ আবার একটু বেশি ঝাল প্রেমী। খাবারের পাতা আলাদা করে ঝাল আচার বা কাঁচামরিচ খেতেও ভালোবাসেন অনেকেই। কিন্তু গবেষণা বলেছে অত্যন্ত ঝাল খাবার বা অতিরিক্ত মরিচ খাওয়ার অভ্যাসে স্মৃতিশক্তি লোপ পেতে পারে। প্রায় 4,500 মানুষকে নিয়ে একটি গবেষণায় দেখা গিয়েছে প্রতিদিন যারা 50 গ্রাম মরিচ খান তাদের স্মৃতিশক্তি হারানোর পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। গবেষণায় উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য, 15 বছর ধরে যাদের টানা এই অভ্যাস রয়েছে তাদের 56% স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। অনেকেই মনে করেন মরিচে থাকা ক্যাপসাইসিন আমাদের বুদ্ধি তুখর করে তোলে, কিন্তু আসলে তা মোটেও নয়। অতিরিক্ত ক্যাপসাইসিন নার্ভের ব্যথা দূর করতে সক্ষম, সেই কারণে হয়তো ধীরে ধীরে স্মৃতিশক্তি লোপ পায়। অবশ্য হট সস খেলে সেটি হয় না। কাতার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এক সমীক্ষায় চালিয়েছেন বেশি মরিচ খাওয়ার কারণে মানুষের মধ্যে অ্যালজাইমার্স রোগের সম্ভাবনা দেখা দেয়। তাই ঝাল খেতে যতই ভালোবাসেন এবার থেকে একটু রয়ে সয়ে অবশ্যই খাবেন।